আসসালামু আলাইকুম প্রিয়দর্শী নায়না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আলুর দম রেসিপি। আর আলুর দমের জন্য যে সমস্ত উপকরণ আমি নিয়েছি তা আমরা একবার একটু দেখে নিই। চলুন, আমি 1 কেজি নতুন আলু নিয়েছি এবং এটা ছেলে নিয়েছি, 1 কাপ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ ধনের গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ চিনি, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চিমটি গোটা জিরা, 2টা তেজপাতা, 4টা শুকনা মরিচ, 5টা এলাচ, 5 টুকরা দারচিনি এবং নিয়েছি 10টা কাঁচামরিচ এবং 1/2 কাপ তেল নিয়েছি আমি আলুর দমের জন্য, সয়াবিন তেল প্রয়োজন মতো, আর স্বাদ মতো আমি লবণ নিয়েছি। তো বন্ধুরা চলুন আমরা আলুর দমটা তৈরি করে নিই। আলুর দম তৈরি করার জন্য চুলায় আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পানিটা অনেকটা গরম হয়ে গেছে দেখুন। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি গরম পানির ভিতরে। আলুগুলো সব দিয়ে দিচ্ছি, এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে লবণটা দিয়েছি, লবণটা একটু গুলিয়ে যাক। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এভাবে মিডিয়াম আঁচে আমি 10 মিনিট সিদ্ধ করে নিব আলুটা। তো বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পরে, আমরা দেখে নিই আলুর কি অবস্থা। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমি কালারটা দেখে বুঝে নিচ্ছি যে আলুটা অনেকই সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর বাকি যেটুকু আছে ভিতরে হয়তো বা একটু কাঁচা থাকতেও পারে, সেটা আমি বাকি রান্নাতে শেষ করে নিব। এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি আলুগুলো নামিয়ে নিয়েছি দেখুন। এপাশে আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি শুরুতে শুকনো মরিচ এবং তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে নিব, যদি শুকনো মরিচের যে একটু ফ্লেভার আছে, ফ্লেভারটা সুন্দর বেরোয়। তো দেখুন শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি যে গোটা জিরিয়ে নিয়েছিলাম এবং এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা কিন্তু আপনার আলুর দমে দারুণ একটা স্বাদ এনে দিবে, অনেক সুন্দর লাগবে এই ফোড়নটায়। এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার পরে একটু এড়ে চেড়ে দিয়েছি, এরপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এরপরে ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যে কাঁচা কাঁচা যে ফ্লেভারটা এটা যেন না থাকে। আদার সব মশলারই এতটা ভেজে নিতে হবে যে একটা দারুণ একটা ফ্লেভার বেরোয়, আচার আচার গ্রাম বেরোয়, সেরকম ভাবে এটা ভেজে নিতে হবে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে মশলাটা ভেজে নেবেন, কষিয়ে নেবেন ভালো করে। মশলাটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবং তেলটা উপরে উঠে আসছে। এখন আমি যে টক দই নিয়েছিলাম 1 কাপ, সেই টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে ভালো করে কষাইতে হবে, প্রায় 5 মিনিটের মতো কষাইতে হবে। দেখুন আমি 5 মিনিট ধরে আবার মশলাটা কষিয়ে নিয়েছি টক দইটা দেওয়ার পরে। প্রতিটি জিনিসেরই কিছু না কিছু নিয়ম আছে, নিয়মগুলো কিন্তু একটু ফলো করতে হবে, তা নাহলে কিন্তু সেই জিনিসটার যে আসল স্বাদ স্বাদটা পাবেন না। এখন আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যে আলুটা যে হালকা একটু ভিতরে কাঁচা কাঁচা থাকলে সেটা এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও দারুণ লাগবে, একটু আঠা আঠা ভাব চলে আসবে আলুর ভিতরে। আলুর দম তো সবাই খেয়েছেন না, আলুর দম আমি ছোটবেলায় খেয়েছি, এতটা টেস্টি একটা জিনিস, যদি পারফেক্টভাবে এটা তৈরি করা যায় তো আমি সেভাবেই যেভাবে করে আমি দেখেছি আমার আম্মুকে করতে ছোটবেলায়, আমি সেভাবেই আমি আপনাদের মাঝে এটা তুলে ধরলাম আজকে।
পানিও ফুটে উঠেছে দেখুন। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকের আলুর দমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের একটা কমেন্টসে অনেক অনেক ভিডিও দিতে ইচ্ছা জাগে আমার, সো আপনারা একটা কমেন্টস করুন ভিডিও দেখার পরে, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তো সাবস্ক্রাইব করুন, তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো আগেই আপনার কাছে পৌঁছায় যাবে। পাশে যে বিল বাটনটা আছে সাবস্ক্রাইব করার পরে বিল বাটনটা চাপ দিবেন। তো এভাবে করে আমি আরও 10 থেকে 15 মিনিট এটা আমি মিডিয়াম আঁচে রান্না করব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি আপনাদের একদম এটা রান্না হয়ে গেলে আমি দেখাবো। তো বন্ধুরা ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। আমি কিন্তু এর মাঝে 3 থেকে 4 বার নেড়ে চেড়ে দিয়েছি, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। তো দেখুন এটার কালারটা একটু দেখুন, আর এটা খেতে যে কতটা টেস্টি আমি আপনাদের বুঝাইতে পারবো না। আলুর দমটা খুবই পছন্দ আমার, এটা দেখুন কালারটা একটু দেখুন। আর এখন আমি এ পর্যায়ে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি যে 1 চা চামচ চিনি নিয়েছিলাম চিনিটা এখন দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু শুরুতে আপনারা দিবেন না, তাহলে কিন্তু আলুটা আপনার মাখা মাখা হবে না, এটা শক্ত হয়ে যাবে, শুরুতে দিলে সিদ্ধ হতে যাবে না। এই চিনিটা আমি কিন্তু লাস্টে দিলাম, এটা কিন্তু আপনারা দেখলেন লাস্টে দিবেন চিনিটা। এ পর্যায়ে আমি মরিচগুলো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচে আরওটা স্বাদ বাড়িয়ে দিবে আলুর দমের, ফ্লেভারটা আরও সুন্দর আনবে, সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে। এভাবে আমি ঢেকে আরও 4-5 মিনিট আমি ঢেকে আরও রান্না করব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এটা কতটা সুন্দর আসছে দেখতে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই 5 মিনিট কেন আমি রাখলাম চুলায়, যে আমি কাঁচামরিচ দিয়েছি এবং চিনি দিয়েছি, এটা দিয়ে এটার যে একটা স্বাদ, চিনির যে স্বাদ এটা ঢুকে যাবে একদম মাথার ভিতরে, এবং কাঁচামরিচের ফ্লেভারটাও ঢুকে যাবে, আরও স্বাদ 1000 গুণ বাড়িয়ে দিবে, তা আমি জানি। দেখি কিন্তু আপনাদের খেতে ইচ্ছা করছে, তো চলে আসুন বাসায়, আমি তৈরি করে খাওয়াবো। তা আমি এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এভাবে করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন যে এটা খেতে কতটা টেস্টি হয়েছে। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি আলুর দমটা, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদ্য, খুবই টেস্টি। এটা আপনি সাদা ভাত দিয়েও খেতে পারেন, লুচি দিয়েও খেতে পারেন, পোলাও দিয়েও খেতে পারেন, বিরিয়ানি দিয়েও খেতে পারেন। তো আমি কিন্তু আজকে পোলাও করেছি, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পোলাও। আমি একটা চুলা আলুর দম করেছি, আরেকটা চুলা আমি পোলাওগুলো করে নিয়েছি। আমি আলুর দম দিয়ে পোলাওগুলো খাবো আজকে। তো বন্ধুরা যাবার বেলা একটা কথাই বলবো, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, এবং সর্বদা ভালো থাকার জন্য হয় এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।